আজকে ইউনিফর্ম পরে ডাকাতি করছে মানুষের মৌলিক অধিকারকে খণ্ডন করছে এদের কোনো অবস্থাতে পুলিশে থাকার অধিকার নেই আমার মনে হয় আজকে যদি সেই রকম আইন থাকতো এই যে পুলিশ অফিসার আজকে যে প্রি প্ল্যান ওয়াইজ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স করেছে আজকে যে আজকে ওদেরকে অ্যালাউ করেছে তাকে প্রকাশ্যে মানুষের সামনে আজকে অন্য অফিসারদের শিক্ষা দেওয়ার জন্য ফাঁসি দেওয়া উচিত আমাদের কলকাতার ইতিহাসে এখন পর্যন্ত ডেজিগনেটেড পুলিশ ইন্সপেক্টর অফ ক্যালকাটা পুলিশ কোনোদিনও অ্যারেস্ট হয়নি কেন অ্যারেস্ট হয়েছে জানেন তখন দেখলো ডেড বডি এই অবস্থা প্রফিউজ ব্লিডিং হচ্ছে মাল্টিপুল ইঞ্জুরি হচ্ছে লোয়ার পার্সন রক্তে ভেঙে যাচ্ছে আজকে সে কি করে আজকে তার সুপিরিয়র অফিসার অবশ্যই অবশ্যই সুপিরিয়ার অফিসারের মধ্যে ইনভলভ তা নয়তো অফিসার ইনচার্জ এরকম ঘৃণ্য কাজ করতে পারে না প্লাস সন্দীপ ঘোষ ও জানে যে ইজ এ ভেরি ইনফ্লুয়েন্সিয়াল পার্সন ওর যা ক্ষমতা আমাদের এখানে কারো ক্ষমতা নেই মিনিস্টারও ক্ষমতা নেই আজকে কোনোদিন শুনেছেন যে ডায়মন্ড হাবারে আজকে ডিস্ট্রিক্ট জাজ তার বাড়িতে আজকে আক্রান্ত হচ্ছে কারা ক্রিমিনালটা করছে আন্ডার দ্য গাইডেন্স অফ ওয়ান সাব ইন্সপেক্টর অফ পৈলান কি আজকে তাকে আজকে বিচারের জন্য আজকে হাইকোর্টকে আজকে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে আমি আপনি যদি বিপদে পড়ি আমরা তো বিচারকের কাছেই যাব সেই বিচারকেরই যদি আজকে এই পরিস্থিতি হয় এটা কোথায় এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল আবার হচ্ছে এই অভিজ্ঞে এই অভিজ্ঞে আজকে কিন্তু যখন নাকি বর্ধমান মেডিকেল কলেজে যায় সেখানে আজকে ওদেরকে বুঝিয়েছে যে এটা কখনো সেই অপরাধ নয় রেপ তো হয়নি পুলিশ অ্যারেস্ট করে যাকে অ্যারেস্ট করেছে সঞ্জয় রায় সিভিক টোটালি এটা ফলস এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যারেস্ট সমস্ত জিনিসটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য করেছে দেখবেন আগামী দিনে প্রমাণ হবে যে ওকে যে আজকে ডিএনএ টেস্ট করেছে গোষ্ঠী পিন্ডি সমস্ত করেছে বলতে বাধ্য হচ্ছে ওগুলো হচ্ছে অল আর ক্রিয়েটেড যে আজকে এম পাস পাশ করার পরে ওকে ইন্টারন্যাশনালি ফেল করে দিচ্ছে আশি থেকে আটাত্তর এবং আটাত্তর পরে ওদের লোক আছে ওদের লোক দেওয়ার পরে ওরা বলছে যে আপনি আমাকে বারো লাখ দশ লাখ বারো লাখ টাকা দিতে হবে এবং সেভ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু আজকে নিয়ে নিচ্ছে সন্দীপ ঘোষ আর বাকি সেভেন এক কথা আমি বলছি বাকি সেভেন্টি ফাইভ যাচ্ছেন হাই কমান্ডের কাছে সন্দীপ ঘোষের মতো এত বড় একটা বাস্টার্ড আই উইল সে বাস্টার্ড কারণ ওখানে আজকে আজকে মধুচক্র পর্যন্ত বসানো হতো এই মেয়েটা পর্যন্ত জেনে গেছিল তিলত্তমা জেনে গেছিল শুনে নিন আজকে আপনার একটা ভিডিও নার্স না গিয়ে পড়েছে মিত্র আমি জানি না কিন্তু একটা পেপারে দিয়েছে যে মধুচক্রটা সম্পর্কে পর্যন্ত ওই মেয়েটি জানিয়ে জেনে গেছিল এবং এমডি একটা এক্সামিশন দেবে তাকে টাকা চাওয়ার ব্যাপারেও বলেছিল আমার কাছে যদি টাকা চাওয়া হয় টোটাল করাপশন দীর্ঘদিন ধরে যা হচ্ছে আমি সমস্ত স্প্রেড আউট করে দেব হেন্স আজকে তার মৃত্যু আমরা সাধারণত পুলিশ অফিসাররা কি করি যেটা সুপ্রিম কোর্ট আজকে প্রশ্ন তুলেছে হোয়ার ইজ চালান ইজ কমেন্ট সার্টিফিকেট সিসি ডেড বডি পুড়িয়ে দেওয়ার পরে এফআইআর হচ্ছে এর আগে সিজার লিস্ট হচ্ছে যেটা সুপ্রিম কোর্ট ধরেছে হাউ ইজ ইট পসিবল আগের দিন যেটা বলল তিরিশ বছর এরকম আমি ইতিহাস দেখিনি সেদিন বললো যে আমি ছাব্বিশ বছরের চাকরি জীবনে যেরকম আমি দেখিনি আজ পর্যন্ত উইদাউট সিজার লিস্ট এন্ড উইদাউট আজকে চালান এন্ড সিসি তে আজকে ডেড যাচ্ছে আপনারা শুনেছেন যে টাকাটা জমা দিলো কে না ভূতে দিয়েছে ভূতে মানে সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসি গ্রেফতার তালা থানার ওসি গ্রেফতার হলো এই অপয়াকাণ্ডে আমার সঙ্গে রয়েছে নরেন্দ্র মাচার্য পুলিশ কর্তা কথা বলবো স্যারের সাথে স্যার তালা থানার ওসি আপনি বারবার বলে আসছিলেন যে এই এভিডেন্স লোপাট আর এই বিষয়গুলো বারবার বলে আসছিলেন অবশেষে গ্রেফতার একদম আমি গত দশ তারিখ থেকে বলে আসি যে যেভাবে মা দুর্গার চোখ আঁকার জন্য যেভাবে নাকি যে শিল্পী শুদ্ধ পবিত্র মন নিয়ে আজকে চোখ আঁকে ঠিক তেমনি ভাবে আজকে এই টোটাল এভিডেন্সটাকে ওখান থেকে ডিসঅ্যাপিয়ার করার জন্য ডিস্ট্রয় করার জন্য মিসিং করার জন্য একটা মানে লার্জার কনস্পিরেসি আমি দশ তারিখ থেকে বলে আসি আমার প্রশ্ন হচ্ছে আজকে মনে কিছু করবেন না একটা কথা বলি আমি মাঝে মাঝে ট্রেনে যাতায়াত করি বাসে যাই মিনিবাসে যাই আর ট্রেনে গেলে আমি অবশ্যই উঠি হচ্ছে ভ্যান্ডারে গত তিন চার দিন আগে না দু তিন দিন আগে ভ্যান্ডারে লক্ষ্মী ক্যানিং লোকালের একটা ভ্যান্ডারে একটি লোক কয়েকজন আলোচনা করছে যারা তরকারি নিয়ে গিয়ে ওই ওই ইয়েতে শিয়ালদায় আজকে বিক্রি করে আর কি তারা আলোচনা করছে যে ভাই বলতো একটা হসপিটালের মধ্যে একটা ডাক্তার একটা উলঙ্গ হয়ে পড়ে আছে রক্ত সেটা মার্ডার হচ্ছে না আপনি ভাবুন আজকে একটা দেহাতি গরিব অসহায় মানুষ যারা দিন আনে দিন খায় তাদের মনে পর্যন্ত পড়ে গেছে যে এটা নাথিং বাট মার্ডার কিন্তু এই পুলিশ সাব ইন্সপেক্টর হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে তারা ট্রেনিং নিচ্ছে তারা আজকে কিভাবে কনসপিরেসি করে আজকে দলদশে পরিণত হয়ে এই ঘটনাটা করেছে আমি আপনাকে সেকেন্ড একটা কথা বলতে গত পরশু দিন আপনি শুনেছেন গত পরশু দিন আগের দিন জেনিভাতে গিয়েছিলেন আমাদের ডক্টর জয়শঙ্কর আপনি জানেন কূটনৈতিক দিক থেকে ভারতে কোথায় পৌঁছে দিয়েছে আপনাকে দেখেছেন মিস্টার জয়শঙ্কর যখন ওখানে জেনিভাতে গেছেন সুইজারল্যান্ডে ওখানে মানুষ যখন ওনাকে ঘিরে ধরেছে ওনাকে প্রশ্ন করছে যে আপনি ইউ হ্যাভ কাম ইয়ার পিস মিটিং তা আপনার ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গলে যে আজকে একটা এত বড় একটা ভিন্ন অপরাধ হচ্ছে আপনারা এটা কি করেছেন আপনি বলুন জেনিভাতে পর্যন্ত আজকে যেটা সুইজারল্যান্ড ইন্টারন্যাশনাল আজকে আমাকে হিউম্যান রাইটস কমিশনের হেড অফিস থেকে আরও কিছু আছে ওইখানে আমার মনে হয় যারা আজকে দর্শকরা যারা আজকে দেখছেন এটা হচ্ছে অ্যান্সার যেটা আমি গুগলসে বা আপনি উইকিপিডিয়াতে পাবেন যেটা লিখেছে সেটা একদম স্পষ্ট এর মধ্যে সব উত্তর পেয়ে যাবেন কি লিখেছে দেখুন লজ্জায় না আপনার আমার ভারতবাসী বাংলা স্বপ্ন হয়ে যাবে কি লিখেছে দিস ইজ পারে দ্য ফার্স্ট টাইম দ্যাট এ ক্যালকাটা পুলিশ অফিসার ইনচার্জ হ্যাজ বিন অ্যারেস্টেড বাই সিবিআই অফিসার ইনচার্জ অভিজিৎ মন্ডল রোল হ্যাড কাম আন্ডার দ্য স্ক্যানার আচ্ছা কোশ্চেন্স রেস্ট অ্যাবাউট দ্য ডিলে ইন রেজিস্ট্রেশন অফ জেনারেল ডায়েরি নাম্বার পাঁচশো বিয়াল্লিশ অ্যান্ড ফর্মাল রেজিস্ট্রেশন অফ এফআইআর অফ টালা পি এস কেস নাম্বার পাঁচশো বারো ইন দ্য রেপ অ্যান্ড মার্ডার কেস আপনি ভাবুন আমাদের কলকাতার ইতিহাসে এখন পর্যন্ত ডেজিগনেটেড পুলিশ ইন্সপেক্টর অফ ক্যালকাটা পুলিশ কোনোদিনও অ্যারেস্ট হয়নি কেন অ্যারেস্ট হয়েছে জানেন কারণটা আমি সেই দশ তারিখ থেকে চিৎকার করে আসছি সেই ভদ্র এই যে অফিসার ইনচার্জ আপনারা দেখছেন আজকে পেপারে তিনটে চারটে পেপার আমি পড়লাম মোটামুটি সব পেপারে একই আছে সেটা হচ্ছে কি ডিস্যাপিয়ারেন্স অফ এভিডেন্স শুধু নয় সে আজকে প্রত্যক্ষভাবে সে আজকে প্রত্যক্ষভাবে ওই সিন অফ ক্রাইমে ওখানে হাজির হয়েছে এবং ওখান থেকে যাদেরকে ঢোকানো হয়েছে তাদের ওর সক্রিয় ভূমিকা ছিল যারা আজকে অভিজ্ঞের থেকে শুরু করে প্রত্যেকে তার ছিল পার্ট আজকে অ্যারেস্ট হলো কেন আজকে আপনাদের মনে তো এই প্রশ্নটা আসতে পারে এতদিন ধরে অ্যারেস্ট হলো না কেন সত্যি তো আমাকে তো বহু মানুষ পাগল করে দিয়েছে যে আপনি পুলিশ অফিসে অনেক বড় বড় কথা বলছেন এতদিন ধরে অ্যারেস্ট করছে কালকাটা পুলিশ শুধু একটা অ্যারেস্ট করলো আর আপনারা এখন পর্যন্ত সিবি অ্যারেস্ট করতে পারলেন ছিল কারণ আপনারা জানেন যে প্রি প্ল্যান্ড ওয়াইজ করে যেভাবে এভিডেন্সকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এবং ধ্বংস করে দেওয় দর্শক বিন্দু আপনারা শুধু একটা জিনিস ভাবুন যে মা তার সন্তানকে পোড়াতে যাবে সেটা পর্যন্ত পাচ্ছে না তিন ঘন্টা ওয়েট করতে হচ্ছে আপনার যদি ওই ডেড বডিটা নিয়ে যাওয়ার সময় ক্যালকাটা পুলিশের এবং ওখানকার যারা নাকি আজকে হারমাদ বাহিনী ছিল তাদের যদি আপনারা দেখেন অভিডেন্স আজকে নিয়ে যাওয়ার ভাবতে পারেন মা তার ডেড বডি নিতে পারছে না আমরা সাধারণত পুলিশ অফিসাররা কি করি যেটা সুপ্রিম কোর্ট আজকে প্রশ্ন তুলেছে হোয়ার ইজ চালান হোয়ার ইজ কমেন্ট সার্টিফিকেট সিসি কি হয় একটা ডেড বডি যে চালান করা হয় সেই চালানের মধ্যে স্পষ্ট লেখা থাকে কি হচ্ছে সিজ হচ্ছে কি কে ডেড বডি যাচ্ছে তার আকৃতি তার সিজালিস্টের সাথে পুরো হয় আর সিসির সাথে তাকে কে যাচ্ছে তার সাথে তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয় কি করতে হয় ইনস্ট্রাকশন যে তুমি যতক্ষণ পর্যন্ত পোস্টমর্টম হবে ততক্ষণ পর্যন্ত উইল রিমেন প্রেজেন্ট অ্যাট দ্য টাইম অফ পোস্টমর্টিং এবং দেখুন ওখানে মধ্যে আজকে সুপ্রিম কোর্ট ধরেছে যে আজকে যে ডেড বডিটা গেল ওর মধ্যে কে যাচ্ছে কিছু লেখা নেই চালানে আপনি বলুন আজকে আপনারা শুধু নিজের মনকে জিজ্ঞাসা করুন আজকে এই সমস্ত অফিসার ইনচার্জের জন্য আজকে পুরো পুলিশ বাহিনীর আজকে মাথা নত হয়ে গেছে আপনারা আরেকটা বল বলুন যে তিনটে থেকে ছটা পর্যন্ত আজকে যখন খবরটা পড়ছে দশটা পরে ওই ওনাকে থানায় গেল আজকে ডেড বডি পুড়িয়ে দেওয়ার পরে এফআইআর হচ্ছে এফআইআর এর আগে সিজার লিস্ট হচ্ছে যেটা সুপ্রিম কোর্ট ধরেছে হাউ ইজ ইট পসিবল আগের দিন যেটা বললো তিরিশ বছর এরকম আমি ঐতিহাস দেখিনি সেদিন বলল যে আমি ছাব্বিশ বছরের চাকরি জীবনে বিচারক আমি দেখিনি আজ পর্যন্ত উইদাউট সিজার লিস্ট এন্ড উইদাউট আজকে চালান এন্ড সিসিতে আজকে ডেড বডি যাচ্ছে না 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 আমি আমি আপনাকে বলে দিই এটাই একটা প্রশ্ন বিরাট যে এতদিন পরে ধরল কেন প্রশ্ন হচ্ছে সেদিন আপনাদের বলে দিয়েছিলাম যে ফার্স্ট হচ্ছে গিয়ে টাওয়ার লোকেশন সেকেন্ড হচ্ছে গিয়ে যে সিডিআর কল ডিটেলস রিপোর্ট যেটা বলা হয় চ্যাটিং থেকে শুরু করে টাওয়ার লোকেশন কেন আজকে ধরলো দেখুন আজকে পেপারে যেটা পড়ছি কি সুন্দর সিবিআই যেটা বের করেছে ন তারিখে এই সন্দীপ ঘোষ প্রমাণ করতে চেয়েছিল যে ইয়ে বারুইপুরে একটা হোমে উনি নাকি কি কাজ পাজ করছেন দ্যাট ইজ বলে ওটাকে অ্যালিবাই বলে অ্যালিবাই মিথ্যেভাবে অন্য জায়গায় প্রতারিত করেন ভুল বোঝানোর জন্য কিন্তু টাওয়ার লোকেশন দেখা যাচ্ছে শুধু তাই নয় সন্দীপ ঘোষের ড্রাইভারের সাথে কথা বলে বুঝতে হবে আমরা এগুলো করি ড্রাইভারের সাথে কথা বলি মেড সারমেন্টের সাথে কথা বলি ড্রাইভারের সাথে বলা দেখা যাচ্ছে যে সমস্ত মিথ্যে কথা বলেছে তাহলে কি ন তারিখে দেখা যাচ্ছে ইন অ্যান্ড অ্যারাউন্ড অফ আরজিকর হসপিটাল আরও যেটা সারপ্রাইজিং টু ইনফর্ম ইউ দর্শক যে এই যে সন্দীপ ঘোষ ন তারিখের আগে থেকে আজকে এই টালা থানার ওসির সাথে কতবার ফোনে যোগাযোগ করেছে এই যে কল ডিটেলস এবং কল ভার্সান এই পেয়ে যাবে অটোমেটিক্যালি সিএফএসএল থেকে পেয়ে যাবে কল ভার্সানটা এবং তার সাথে অফিসার ইনচার্জকে যারা ইনস্ট্রাকশন দিয়েছে তুমি এইভাবে চলো তা নয় তো অফিসার ইনচার্জ হ্যাজ গট নো রাইট ওর এত বড় ক্ষমতা হবে না কারণ আমরা জানি যেমন এইটাই প্রস্তাব আইনে আছে আইনে আছে দেখুন তুমি সুপিরিয়ার অফিসারের ইনলিগাল অর্ডার মানতে বাধ্য নয় যেমন আমার জীবনে আমি একটা জিনিস বলতে যাচ্ছি যে টাকাতে রিহাবিলেট করে বেঞ্চ টুমি ফেরাবে এসপি বলছেন না আমাদের আমি এটাই করবো আমার বদলি করে দিল শিলিগুড়িতে আমি মানতে বাধ্য নয় কি হবে আমি বদলি চলে গেলাম কিন্তু একে যে আজকে কখনো আমি আপনাদের বলছি কিন্তু অফিসার ইনচার্জ আজকে কিন্তু রিফিউজ করতে পারতো ও যদি ভাবত যে এটা আমার সন্তানের দৃশ্য এটা আমার বোনের দৃশ্য এইভাবে মাল্টিপল কারণ ও তো স্পটে গেছে স্পটি কিন্তু ডেড বডি দেখেছে যেটা আজকে পেপারে লিখেছে তাহলে ও যখন দেখলো ডেড বডি এই অবস্থা প্রফিউজ ব্লিডিং হচ্ছে মাল্টিপুল ইঞ্জুরি হচ্ছে লোয়ার রক্তে ভেঙে যাচ্ছে আজকে সে কি করে আজকে তার সুপিরিয়র অফিসার অবশ্যই অবশ্যই সুপিরিয়র অফিসারের মধ্যে ইনভলভ তা নয়তো অফিসার ইনচার্জ এরকম ভিন্ন কাজ করতে পারে না প্লাস সন্দীপ ঘোষ ও জানে যে ইজ এ ভেরি ইনফ্লুয়েন্সিয়াল পার্সন ওর যা ক্ষমতা আমাদের এখানে কারো ক্ষমতা নেই ক্ষমতা নেই ও নাকি ইনস্ট্রাকশন দিচ্ছে তুমি এই করো আরেকটা আপনি ভাবুন তো দশ তারিখে একটা ইনভিয়া ভেরি ইমার্জেন্সি সিচুয়েশন এই সন্দীপ ঘোষ একটা মেসেজ নোট দিচ্ছে প্রিন্সিপাল সেক্রেটারিকে যে এটাকে ভেঙে দিতে হবে আমি সেই দিন থেকে বলে আসছি প্লেস অফ অকারেন্স হচ্ছে কি ওই সেমিনার হল নয় কারণ ওরা যখন মার্ডারটা করার পরে পাশে রক্তাক্ত অবস্থায় হাত পাত নিশ্চয়ই ধুয়েছে বেসিনটা দেখুন আজকে এত বড় অর্ডার সিটি যে ইনস্পাইট অব দিস যখন অসিয়ান নিচে অফিসার ইনচার্জ দেখলো তারপরে কিন্তু আজকে স্পেশাল অর্ডার করে ওটা ভেঙে দেওয়ার কি দরকার ছিল এবার আরো একটা বলি যে আপনি জানেন এসওপি মানে হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড অপারেশন সিস্টেম যেটা নির্ভয়া কাণ্ডে মিস্টার সিং আইও বের করে ফেলেছিল নোক থেকে কামড় থেকে বের করে ফেলেছিল আজকে দেখুন তার থেকে যাতে কোনো এভিডেন্স না পাওয়া যায় ইনস্ট্রাকশন অনুযায়ী টু কমপ্লাই উইথ দ্য ডাইরেকশন অফ সুপিরিয়ার অফিসার ডেড বডিটা আজকে কিভাবে নিয়ে গেল আচ্ছা দর্শক কিন্তু আপনারা অনেকেই কিন্তু আপনাদের আত্মীয় পরিজনকে শশা দাহ করেছে আচ্ছা আপনারা পুলিশের থেকে যদি নেন তাহলে পুলিশ কখন লিখতে হয় টু হুম ইট মে বি কনসার্ন আমি এইভাবে আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার বাড়িয়ে ডেড বডি ওই বুককে নিয়ে নিন তার একটা সিগনেচার একটা স্টেট করা হয় আপনি বলুন যে সেইটা নিয়ে ডেড বডি নেবে কে হয় মা নেবে না বাবা নেবে সেই বেটা নিয়ে আজকে শ্মশানে যাবে আইডেন্টিফাই হবে আধার কার্ড দেবে তারপরে তারা টাকা জমা দিতে হবে আপনাকে শুনেছেন যে টাকাটা জমা দিল কে দেয়নি ভূতে দিয়েছে ভূতে মানে ভূত বলতে এই সমস্ত আমরা এখন জানতে পারছি কোনোদিন শুনেছেন ইট ইস কমপ্লিটলি ইলিগাল আপনি যদি আজকে ট্রাফিক মেনটেন না করে যদি আজকে গাড়ি নিয়ে যান আপনাকে কিন্তু স্পট ফাইন করে দেবে লাল জায়গা আছে আপনি আপনি হান্ড্রেড ফর্টি ফোর আছে আপনি যদি বলতে পাঁচ জনের বেশি যান আপনাকে আইন তাহলে একটা ডেড বডি তুমি দেখছো সেটা আইন নয় সেটা যদি আজকে বেআইনি হয় তাহলে কেন অ্যারেস্ট হচ্ছে না কেন আজকে দীর্ঘদিন ধরে নয় দশ এগারো বারো তেরো এতদিন ধরে কলকাতা পুলিশ অ্যারেস্ট করে যাকে অ্যারেস্ট করেছে সঞ্জয় রায় সিভিক টোটালি এটা ফলস এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যারেস্ট সমস্ত জিনিসটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য করেছে দেখবেন আগামী দিনে প্রমাণ হবে যে ওকে যে আজকে ডিএনএ টেস্ট করেছে গোষ্ঠীর পিন্ডি সমস্ত করেছে বলতে বাধ্য হচ্ছে ওগুলো হচ্ছে অল আর ক্রিয়েটেড আজকে যে ইনজেক্ট করা হয়েছে তার মানে লোয়ার পর্শনে আজকে যা ইঞ্জেক্ট করা হয়েছে সেই ইঞ্জেক্টটা হচ্ছে কি টোটালি ক্রিয়েটেড এটা সঞ্জয় থেকে আমি বলেছি আমি বলেছি এটা দেখবেন ধরা পড়ে যাবে কোথায় এই যে আজকে যে রিপোর্টটা নিয়ে সিএফএসএল মানে এমসে পাঠানো হয়েছে এটা পুরো ধরা পড়ে যাবে যে হোয়াট ইজ ক্রিয়েটেড অর ন্যাচারাল স্পষ্ট পড়ে যাবে এইবার নারকোটা আপনি আসছে আপনি যখন প্রশ্ন করছেন আপনি জানেন সেদিন বোধহয় আমি যাই না মনে নেই আপনাদের বলেছে কিনা তিনটে স্টেজ আছে একটা হচ্ছে কি লাই ডিটেক্টর যেটা আমরা বলি পলিগ্রাফি টেস্ট আরেকটা হচ্ছে নার্কো অ্যানালাইসিস আর একটা হচ্ছে ব্রেন ম্যাপিং নার্কো অ্যানালাইসিস দেখুন আজকে আজকে যখন পলিগ্রাফি টেস্টটা দিয়েছে তখন কি ছিল তখন কিন্তু ওর মধ্যে বুদ্ধিটা তো আসেনি ও দিয়ে দিয়েছে এইবার যখন নাকি জেলে পাঠানো হলো জেলে পাঠাবার পরে যখন ওকে নিয়ে যাচ্ছে দেখুন ও সুইচ ওভার করে দিয়েছে এখন আমি বলবো সিবিআই নিশ্চয়ই জানে যে ওই জেলে যাওয়ার পরে রেজিস্টার থেকে বের করতে হবে যে কারা কারা ওর সাথে দেখা করতে গিয়েছে কারা কারা ওকে ইনস্ট্রাকশন দিয়েছে এবং জেলে যখন থেকে যখন আজকে কোর্টে নিয়ে যাচ্ছে কারণ ওখানে তিনটে রাস্তা আছে যে অ্যালিস্ট অ্যাকুইস পার্সনের অপিনিয়ন নিতে হবে তাকে ইন্ডিয়ান কনস্টিটিউশনে তাই আছে দুই হচ্ছে গিয়ে আজকে ম্যাজিস্ট্রেটকে দিতে হবে থার্ড হচ্ছে গিয়ে ডাক্তারকে রাখতে হবে ডাক্তার দেখবে তার পালস ডাক্তার দেখবে তার সুগার ফল করেছে কিনা ডাক্তার দেখবে হয় তার হিস আমি আপনাকে জিজ্ঞাসা করবো এই পুলিশ গ্রেফতার হলো এই তদন্তের প্রমাণ লোপাটে বলছি মুখ্যমন্ত্রী বলছেন আমি কিছুই জানি না কেউ আমার শত্রু নয় কেউ আমার মিত্র নয় এই টালা থানার ওসিকে ভর্তি নেওয়া হয়নি বলে মুখ্যমন্ত্রী বলেছেন যে কটা হসপিটাল ভর্তি নেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইমিডিয়েট অ্যাকশন মনে আছে আপনার আমি দেখেছিলাম যে তারা কেন অ্যারেস্ট আমি এটাও দেখেছিলাম অনেক আগে ডাক্তাররা যখন অ্যাবনর্মাল বিল করছিল তাদের একটা মিটিং করা হয়েছিল কিন্তু আমি মুখ্যমন্ত্রী যখন বলেছেন ওনার গভীরতা আছে সেটা সাধারণ মানুষ বুঝুক আমি এই ব্যাপারে কোনো উত্তর দিতে চাই না কারণ সাধারণ মানুষ এখন বুঝতে পারছে কারণ এই লড়াইটা আপনারা যেটা দেখছেন শুধু জুনিয়র ডাক্তারদের নয় এটা মানুষ ভার্সেস হচ্ছে ক্রিমিনাল মানুষ ভার্সেস আজকে মানে সত্য এবং মিথ্যের লড়াই হচ্ছে আপনি আমাকে বলুন না যে যে আমি আপনাকে একটা উত্তর দাও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন আমাদের এখানে ফর্মে এলো দু সালে হাজার হাজার মানুষ আশীর্বাদ পেয়েছিল লক্ষ কোটি মানুষ আশীর্বাদ করেছিল তাই তো সেখানে যে ভোট দিয়েছিল আঠারো বছরের উপরে কিন্তু এখন দেখো সেই ভোট যারা দিয়েছিল আঠেরো বছর উপর থেকে কিন্তু নিয়ে এসেছিলেন আর এখন কিন্তু দেখো আট বছর থেকে চুরানব্বই বছর পর্যন্ত রাস্তায় মানুষ নেমে গেছে তার মানে সেই আশীর্বাদটা উনি যে এসেছিলেন আজকে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শুধু বাংলার নয় ভারতের নয় আজকে বিদেশ থেকে পর্যন্ত আজকে অভিসম্পদ দিচ্ছে অভিশাপ দিচ্ছে কেন অভিশাপ দিচ্ছে কারণ হচ্ছে যেভাবে আজকে চক্রান্ত করে এদেরকে বাঁচানো হচ্ছে কারণ বাঁচানো হচ্ছে এই কারণে বলছি আমি বাঁচানো হচ্ছে সন্দীপ ঘোষ আজকে দীর্ঘদিন ধরে যে করাপ্টেড এবং যা করছিল সেটা তো ডেপুটি সুপার আজকে দেড় বছর আগে পিলার টু পোস্ট পোস্ট ঘোরাচ্ছে না দেখুন আমার বাড়িতে যদি আজকে কিছু হয় আমি গৃহস্বামী তাই না আজকে যদি মুখ্যমন্ত্রী এটা উনি স্বাস্থ্যমন্ত্রী যেটা মানুষ বলছে আজকে উনি স্বাস্থ্যমন্ত্রী উনি পুলিশ মন্ত্রী মানুষ এটা বলছে এখন আপনি এই বলাটাকে আপনি আটকাবেন কি করে আটকানো যায় না আইন নেই কারণ গণতান্ত্রিক অধিকার আজকে শেখর রায় উনি তো রাজ্যসভার মেম্বার তৃণমূলেরই উনি আজকে একটা কী কথা বলেছেন উনি বলেছেন যে ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল টোয়েন্টি ওয়ানে মানুষের স্বাধীনতা আছে মানুষ এটা বিক্ষোভ দেখাবে ঠিকই বলেছে আজকে জহর মিস্টার জহর সরকার উনি আজকে এত বড় হাইলি কোয়ালিফাইড উনি হচ্ছেন আইএস অফিসার উনি আজকে যে বক্তব্যগুলো রেখেছে এবং আমি ভেবেছিলাম মুখ্যমন্ত্রী বললে বোধে কনসিডার উনি বলে দিয়েছেন না এটা কোনো প্রশ্ন এটা জনগণের দাবি এরকম ঘটনা আমরা ভাবতে পারছি না এটা আজকে চিন্তা করতে হবে অতএব আমি কোনো অবস্থাতে এটা থাকবো না আপনি আমাকে বলুন ডক্টর শান্তনু রায় তার ওয়াইফ যেভাবে নাকি শান্তনু সেন যেভাবে নাকি স্টেটমেন্ট দিচ্ছিল তার ওয়াইফ যেভাবে স্টেটমেন্ট দিচ্ছিল আপনি বলুন না আপনি আরেকটা বলুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি তো ওখানে লোকসভায় যা ওনার ছেলে হাইকোর্ট থেকে যেভাবে নাকি সোচ্চার হয়েছে তাহলে এটা আপনি আটকাবেন কী করে গত পরশু দিন একটা অনুষ্ঠানে গিয়েছিলাম একজন দুজন কাউন্সিলরের ওয়াইফ এসেছিলেন আলাপ করা ছিলেন উমুক কাউন্সিলরের ওয়াইফ উনি তীব্র প্রতিবাদ করেছেন যে খবরদার আপনি আমাকে আমার কাউন্সিলর পরিচিতি দেবেন না এ হচ্ছে কি আজকে অন্যায় প্রতিবাদ করছে না খালি পোস্টের লোভের জন্য আমার ন্যামেই আমি চাকরি করি আমি তীব্র প্রতিবাদ করি এই অভয়কে নিয়ে আমি পথে নেমেছি নামবো তাতে আমার সংসার যায় যাবে অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যেভাবে যেভাবে প্রি প্ল্যান্ড ওয়াইজ আজকে ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স নয় আমি সেদিন আপনাদের বলে এসছি আমি বলে দিচ্ছি ওনার অপরাধটা কি হয়েছিল তিলহত্তমার অপরাধ হয়েছিল যে দীর্ঘদিন ধরে ও দেখে আসছে সিরাপ করাপশন তারপরে ওনার একটা এক্সাম ছিল ও জানতে পেরেছিল চোখের সামনে দেখছে ছেলেগুলো আজকে এমডি যেটা আমাকে দশ তারিখে তো বলেছে ছেলেগুলো বলে যে আজকে এমডি পাস করার পরে ওকে ইন্টারন্যাশনালি ফেল করে দিচ্ছে আশি থেকে আটাত্তর এবং আটাত্তর পরে ওদের লোক আছে ওদের লোক দেওয়ার পরে ওরা বলছে যে আপনি আমাকে বারো লাখ দশ লাখ বারো লাখ টাকা দিতে হবে এবং সেভ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু আজকে নিয়ে নিচ্ছে সন্দীপ ঘোষ আর বাকি সেভেন এক কথা আমি বলছি বাকি সেভেন্টি ফাইভ যাচ্ছেন হাই কমান্ডের কাছে আচ্ছা আজকে যে জুনিয়র ডাক্তাররা যে ডিমান্ডটা করেছে আমি একটু বলিনি পাঁচ দফার মধ্যে প্রথম যে ডিমান্ডটা করেছে জাস্টিস তুমি ন তারিখ থেকে আজকে তেরো তারিখ পর্যন্ত বলছো ফাঁসি দিয়ে দেবে ফাঁসিটা আমাদের দেশে এরকম ভাবে হয় না আজকে এভিডেন্স গুলো সমস্ত প্রি প্ল্যান ওয়াইজ ওখান থেকে মিসিং করে ডিস্ট্রয় করে দিয়ে বলছে ফাঁসি দাও আজকে সিবিআই ঘাড়ে ফেলে দিচ্ছ কারণ কি আমাদের ইন্ডিয়াতে যে নিয়মটা সেটা হচ্ছে জজ কোর্ট হচ্ছে গিয়ে ট্রায়াল কোর্ট ওখানে ট্রায়াল হয় আর হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট কিন্তু আফটার পেরিউজিং দ্য রেলিভেন্ট পেপারস ওনার ডিসিশন নেয় এই যে জজ কোর্টে আজকে তথ্য থেকে যে আজকে ফাঁসি হোক দশ বছর হোক এটা কিন্তু আজকে ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল টু টোয়েন্টি সিক্স এবং থার্টি ফাইভে ওনার হি হাজ গট ফুল লিবার্টি আজকে হাই হাইকোর্টে গেল ডিভিশন বেঞ্চ গেল ওখান থেকে সুপ্রিম কোর্টে যাবে সুপ্রিম কোর্ট থেকে মার্সি পিটিশনে যাবে রাষ্ট্রপতি কাছে ওখান থেকে আবার কিউরিটি পিটিশান আসবে বলে দিল আজকে ট্রায়াল কোর্টে আমি আজকে ট্রাক করেছি এই করেছি সেই করেছি দু সপ্তাহ মাস হয় না দিন আবার এটা বলুন যে সিবিআই যাদেরকে ধরছে দীর্ঘদিন আড়াই বছর তিন বছর হচ্ছে আজকে সব এই যে মানিক ভট্টাচার্য থেকে শুরু করে বাকিপুর থেকে শুরু সব জামিন পেয়ে যাচ্ছে কেন জামিন পেয়ে যাচ্ছে আজকে বলুন যে কাস্টডি ট্রায়াল কেন হচ্ছে না আজকে আমাদের চার্জশিট হচ্ছে ফর্ম ফিল হয়ে গেছে আজকে চার ফর্ম পর্যন্ত হয়ে গেছে চার্জশিট ফিল আপ করেছে আজকে আমি দেখলাম মাননীয় স্পিকার মহাশয় বলেছেন ঠিক বলেছেন উনি যে আজকে এইভাবে হয় না তাহলে যদি চার্জশিট হয়ে গেল আজকে আজকে ফ্রেম পর্যন্ত হয়ে গেল তার সত্ত্বেও মানিক ভট্টার এত বড় একটা মানে শিক্ষা দপ্তর বলে দিয়েছে যে সমস্ত ও ওই শিট থেকে শুরু করে সব নাটকগুলো হচ্ছে মানিক আজকে বেরিয়ে যাচ্ছে কেসে শিক্ষা দপ্তর টপ আবার তাকে আবার করে দেওয়া হয়েছে অত বলছি তো নির্লজ্জলে যা ঠিকই আছে কষ্ট তো নেই ফ্যামিলি সব জেলে ছিল সত্যি ফ্যামিলি সব জেলে ছিল রোজ দেখা হয়েছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কারা আজকে চালাচ্ছে কারা আজকে আমাদের বাংলাকে আজকে শেষ করে দিচ্ছে আপনি আমাকে বলুন আজকে আপনি একের পর অন্য জায়গা থেকে আপনারা যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে একের পর শাহজাহান আপনারা আজকে এই কথাটা বলছেন আমি দর্শকবিন্দুতে একটা কথা বলছি আপনারা যদি টিভিতে দেখে থাকেন দীপঙ্কর রায় বলে একটি ছেলের সাথে কান ছিল যে কাক তার মাকে দু হাজার সালে দড়ি দিয়ে বেঁধে মা বাবাকে কিভাবে পুড়িয়ে হত্যা করেছে শাসক তিনি কিছু লোক এবং সেই যাতে আজকে প্রেস কনফারেন্স করে বলে দেওয়া হল ওখানে শর্ট সার্কিট হয়ে মারা গেছে কিন্তু তথ্যে বলা আছে যে ওখানে শর্ট সার্কিট ইলেকট্রিফিকেশনের কোনো গল্পই নেই সেই ছেলেটা আজকে অ্যাডভোকেট হয়েছে পথে পথে আজকে কাঁদছে যে আমার মাকে আমার সামনে আমার বাবাকে আমার তারা তারা আজকে বিচার পাবে না আজকে ময়না যে আজকে বুথ সভাপতি আজকে বিজয় ভূইয়া তার তাকে আজকে যখন টেনে নিয়ে যাচ্ছে তার স্ত্রী এবং ছেলে চিৎকার করছে আমার বাবাকে নিয়ে যাচ্ছে পরের দিন ডেড বডি পাওয়া যাচ্ছে আজকে বলুন যে তারা দেখুন আমি ওরকম বিশ্বাস করি না আমি বিশ্বাস করি ঈশ্বর উপদেষ্টা নয় ঈশ্বর হচ্ছে দৃষ্টান্ত ঈশ্বর উপদেষ্টা নয় বন্ধু ঈশ্বর হচ্ছে দৃষ্টান্ত ঈশ্বর দেখিয়ে গেছে অন্যায়ের বিরুদ্ধে পরিবাদ এই যে আজকে কালী দুর্গা হচ্ছে দশটা হাত মানি উই শুড বি ইউনাইটেড টু ফাইট এগেনস্ট অতএব এক্ষেত্রে আমার মনে হচ্ছে মানুষকে কিন্তু আজকে জাগতে হবে যেটা আমরা আজকে দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি কেন কারণ এই চরম অন্যায় দিকে দিকে যে হারমাদ বাহিনী দিকে দিকে যে আজকে ঘাতক বাহিনী আপনারা দেখেছেন তো শীতকালে কিন্তু ব্যাংক দেখতে পারবেন না যেই আজকে বর্ষা হবে দেখবে ঘর ঘ্যাং আরম্ভ হয়েছে যেই ইলেকশন আসবে আপনারা দেখতে হবেন এই সমস্ত সাজান ফাজান থেকে শুরু করে আজকে সাদ্দাম থেকে শুরু করে এদের বাহিনীগুলো কাজটা খালি আপনারা দেখবেন যে তারা আজকে কিভাবে মৌলিক অধিকার করে জোর জবস্তি করে আজকে ভোটটা করাচ্ছে কিন্তু আমার এখানে একটা প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষ আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট কি করছে মানুষ যেটা বলতে চাচ্ছে যে এত হাজার হাজার ফোর্স আসছে তার সত্য কেন হচ্ছে কারণ আমার মনে হচ্ছে যে আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের যে আজকে আমাদের মাননীয় ডিফেন্স মিনিস্টার এখানে আসছেন বা যেই আসছেন আজকে রাষ্ট্রপতিকে প্রথম দেখলাম যে উনি আজকে বলছেন পর্যন্ত এনাফ এনাফিস এনাফ কিন্তু তার সত্য দিনের পর দিন দু হাজার আঠারো দু হাজার উনিশ দু একুশ দু হাজার যে আটান্ন জন মানুষের মৃত্যু হয়েছে আজকে এই মৃত্যুগুলো সেই মৃত্যু নয় হাহাকার নয় আজকে উনত্রিশ থেকে তেইশ জন না কত সুপ্রিম কোর্টে যে দেখানো হয়েছে যে এটা কেউ কোয়ারি করলো না যে এই মৃত্যুটা কিসের জন্য কি কারণে হলো এটা কেস রেফারেন্স দিন কেউ দেখানো হলো না এটার উপর আজকে কিন্তু সুপ্রিম কোর্ট অর্ডার দিল আমি আপনাদের দর্শক বৃন্দদের বলছি তার আগে আপনারা দেখুন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে ন্যাশনাল ট্রাস্ট ফোর্স গঠন করতে হবে হয়েছে এটা কন্টেম্পট কোর্ট নয় আপনি দেখুন তার আগে বলেছিল তিন প্লাটুন ফোর্স তিন প্ল্যাটন ফোর্সের মধ্যে দেখুন থাকার ব্যবস্থা করতে মেয়েরা বাথরুম পর্যন্ত নেই সেই দিন রাত্রেবেলায় সুপ্রিম কোর্ট চিফ জাস্টিস অর্ডার দিচ্ছে রাত নটার মধ্যে সমস্ত কমপ্লিট করতে হবে আপনি আমাকে বলুন যে তিরিশ বছর নাকি সিডি এরকম পায়নি ২৬ বছর ধরে আজকে সেই সিডি পায়নি আপনি আমাকে বলুন না আমি জানি না উনি বলে থাকেন উনি ওনার বক্তব্য বলেছেন উনি তো দেখুন আপনি আটটা জিনিস মনে রাখবেন মুখ্যমন্ত্রী কিন্তু একটা সাংবিধানিক একটা গুরুত্বপূর্ণ পদ ঠিক তার থেকেও আমি মনে করে থাকি যে গভর্নরও কিন্তু একটা সাংবিধানিক পদ রয়েছে কেন তার একমাত্র ইন্ডিয়াতে গভর্নর এবং রাষ্ট্রপতি থ্রি সিক্সটি ওয়ানের তার ক্রিমিনাল কেস করা যায় না তার থেকেও সাইমিল্টেনিয়াসলি সেম বলবো যে বিরোধী দলনেতা বিরোধী দলনেতা যেখানে যেমন আমাদের এখানে মিস্টার শুভেন্দুবাবু আছে আপনারা বলুন তো বিরোধী দলনেতা যদি সাংবিধানিক যদি স্বীকৃতি থাকে তার এগেন্স্টে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা কেস হয়েছে আমি কেসে যাচ্ছি না কিন্তু আজকে যতবার হাইকোর্টে যাচ্ছে ততবার স্টপ ইনভেস্টিগেশন করে দিচ্ছে তাহলে এই ক্ষেত্রে আমার মনে হয় গণতান্ত্রিক পথ অবলম্বন করে মানুষ আছে ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে আমরা যাকে নির্বাচিত করছি আমাদের যারা মানুষ সাধারণ মানুষ আজকে নিরাপত্তাটা কোথায় আজকে সুপার স্পেশালিটি হসপিটালে কর্মরত একটা ডাক্তারকে যদি প্রি প্ল্যান ওয়াইজ মারার পরে সব এভিডেন্স আজকে লোপাট করে দেয় তাহলে আপনার আমার পরিবারের যদি কেউ মার্ডার হয় আপনি কার কাছে যাবেন আপনাকে তো যেতে হবে সেই থানার কাছে সেই অফিসারের কাছে সেই অফিসার যদি এখন বসে থাকে যে আমি এটাকে যদি সাপ্রেস করে আননেচারেল ডেথ ডিক্লেয়ার করি তাহলে আজকে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোতে আপনার খুব দারুণ ওয়েস্ট বেঙ্গলে দেখানো যাবে তাহলে তাদের কাছ থেকে আপনার কি আশা করেন তাহলে ভালো অফিসার নেই অনেক ভালো অফিসার আছে অনেক ভালো আইপিএস অফিসার আছে কিন্তু তারা আমার মনে হচ্ছে আজকে কর্নার হয়ে গেছে কারণ এই সমস্ত দুষ্কৃতকারী যারা ইউনিফর্ম পরে ডাকাতি করছে আমি বলবো যে আজকে ইউনিফর্ম পরে ডাকাতি করছে মানুষের মৌলিক অধিকারকে খণ্ডন করছে এদের কোন অবস্থাতে পুলিশে থাকার অধিকার নেই আমার মনে হয় আজকে যদি সেই রকম আইন থাকতো এই যে পুলিশ অফিসার আজকে যে প্রি প্ল্যান্ড ওয়াইজ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স করেছে আজকে যে আজকে ওদেরকে অ্যালাউ করেছে তাকে প্রকাশ্যে মানুষের সামনে আজকে অন্য অফিসারদের শিক্ষা দেওয়ার জন্য ফাঁসি দেওয়া উচিত ছিল কিন্তু আমাদের দেশে তো সেই আইন নেই কারণ দিনের পর দিন এক সংখ্যক পুলিশ অফিসার যেভাবে দলদাসে পরিণত আজকে দেখলাম একজন পুলিশ অফিসার ইউনিফর্ম পরে একজন পলিটিক্যাল লোকের বার্থডেতে ইয়ে করেছে আপনারা আজকে কোনোদিন শুনেছেন যে ডায়মন্ড হাবারে আজকে ডিস্ট্রিক্ট জাজ তার বাড়িতে আজকে আক্রান্ত হচ্ছে কারা ক্রিমিনালরা করছে আন্ডার দ্য গাইডেন্স অফ ওয়ান সাব ইন্সপেক্টর পৈলান কি আজকে তাকে আজকে বিচারের জন্য আজকে হাইকোর্টকে আজকে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে আমি আপনি যদি বিপদে পড়ি আমরা তো বিচারকের কাছেই যাব সেই বিচারকেরই যদি আজকে এই পরিস্থিতি হয় এটা কোথায় এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভাগ্য ভালো যে আজকে তেরো তারিখের আগে হাইকোর্ট মাননীয় হাইকোর্ট যে আজকে তিনটে সিবিআই দিয়েছে আমি তো ভেবেছিলাম পরপর দেখুন আজকে যে সিবিআই কে দিল প্রথম তারপর দিল করাপশন তারপর দিল ওই চোদ্দ তারিখে অ্যাটাকটা করার পরে এই তিনটে সিবিআই কে দেওয়ার পরে ভেবেছিলাম যে হাইকোর্টে বোধ হয় সেই বিচারকের ঘর আজকে বোধ হয় অ্যাটাক করে দেবে মিছিল হবে শুয়ে পড়বে এবং পোস্টারিং করে দেবে সেটা বোধ হয় কয়নি একটা উন্নতি হয়েছে কিন্তু আমার মনে হচ্ছে সারা ভারতে প্রতি কটা চ্যানেল আমাদের কলকাতা ওয়েস্ট বেঙ্গলে একটা চ্যানেল বাদ দিয়ে প্রতি কটা চ্যানেল চক্ষু লজ্জা ত্যাগ করে আজকে যেভাবে নাকি সচ্ছারে অপেক্ষা এবং প্রত্যেকে আজকে কিন্তু এই জুনিয়র ডাক্তারদের পাশে আমি গতকালকে অনেকে আমাকে বলেছে আজকে যে প্রায় তিরিশ বত্রিশ হাজার টাকার জিনিসপত্র নিয়ে গেছে আজকেও যাদবপুর ইউনিভার্সিটি এক্সট্রে স্টুডেন্টরা আমাকে আজকে যাওয়ার কথা বলেছেন আমি যাইনি কিন্তু তারা আজকে বারো থেকে বাইশ থেকে চব্বিশ হাজার টাকা খাবার নিয়ে যাচ্ছে এটা আপনি আটকাতে পারবেন আজকে আপনারা বলছেন যে গেলেই পরে আজকের নাকি রাজনৈতিক নেত্রীর ছায়া আছে তো সেটা হচ্ছে দেখুন আপনার মনে রাখতে হবে এরা ডাক্তার এরা কিন্তু সন্দেশকালী অসহায় মা বোনেরা নয় এরা ডাক্তার এরা খুব ভালো বোঝে খুব ভালো পালস বোঝে আপনি মনে কিছু করবেন না একটা কথা আপনাকে বলি ওরা ডিমান্ড করেছে জাস্টিস এটা তো বললাম জাস্টিসটা কী চাই কিন্তু ওরা যে ডিমান্ডটা করেছে যে লাইভ টেলিকাস্টটা করার ব্যাপারে এটা আমি একটু বলি ভারতের উনিশশো নাইনটিন ফর্টি সেভেনের পর থেকে এখন পর্যন্ত যদি আপনি দেখেন মুখ্যমন্ত্রীকে দেখবেন বেস্ট মুখ্যমন্ত্রী হচ্ছে বিধানচন্দ্র রায় কিন্তু এর মধ্যে আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রী আজকে যে বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে যে প্রশাসনিক মিটিংগুলো করেছে সেখানে কিন্তু একদম স্টেট একদম প্রধান থেকে শুরু করে পঞ্চল পঞ্চায়েত মুখ থেকে থাকে ধরে কিন্তু থ্রেট করেছে এবং আমি দেখলাম ডিএমকে পর্যন্ত কেন রাস্তা হয়নি কেন হয়নি কেন এটা করেছিল এটা প্রচারের জন্য সমস্ত মানুষ আমরা দেখেছি আজকে যদি তারাই ডিমান্ডটা করে কেন ডিমান্ড করেছে জানেন সুপ্রিম কোর্টে গত লাস্ট সুপ্রিম কোর্টের যে ভিডিওটা দাখিল করেছে মাত্র সাতাশ মিনিট নিয়ে এটা বাদ দিয়ে দিয়েছে দেখুন আবার শুনুন আবার হচ্ছে এই অভিজ্ঞে এই অভিজ্ঞে আজকে কিন্তু যখন নাকি বর্ধমান মেডিকেল কলেজে যায় সেখানে আজকে ওদেরকে বুঝিয়েছে যে এটা কখনো সেই অপরাধ নয় রেপ তো হয়নি আজকে দেখুন সাত তারিখ আট তারিখ ন তারিখ দশ তারিখ এগারো তারিখ সমস্ত পাচ্ছে কিন্তু ওই জায়গাটা কিন্তু আজকে বেশি হয়ে গেছে তাহলে স্বাভাবিক কারণে সাসপিশন আপ যে আমরা এখানে যা বক্তব্য রাখবো আমরা যা পরবর্তীকালে ওটা অ্যাড করে করতে পারে তো মাননীয় মুখ্যমন্ত্রী অনেক পিটিআর স্ট্রোনে বলেছে সন্তান মনে করে বলেছে কিন্তু লাস্ট যে ওরা আপিল করেছিল ঠিক আছে আপনার কথাটা আমরা মেনে নিলাম আপনারা মিনিট যেটা করবেন সেটা আমাদের ডিমান্ড ওটা দিন কিন্তু এটা হচ্ছে এখন ওরা চিন্তা ভাবনা করবে সুপ্রিম কোর্টে কি করে না কিন্তু আমি অত্যন্ত দুঃখে বলতে চাচ্ছি যে মানুষ আজকে পুলিশ সাব ইন্সপেক্টরদের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচে ট্রেনিং দেওয়া হয় টু নো দ্য ট্রুথ আজকে সেই পুলিশ অফিসার যদি আজকে মার্ডার কেস হত্যা কেস সেই হত্যা কেসটাকে যদি আনন্যাচারাল ডেথ বলে ডিক্লেয়ার করে সেই হত্যা যাতে প্রমাণিত না হয় মেন ক্রিমিনালদের বাঁচাবার জন্য এভিডেন্সকে সমস্ত ধ্বংস করে দেওয়া হয় এর থেকে গর্ভিত অপরাধ নেই এবং সেই ধরনের অফিসারদের ট্রেস আউট করে বিগত দিনে মার্ডার কেসগুলোকে আজকে তদন্ত করে সেই সমস্ত অফিসারকে কিন্তু ইমিডিয়েট অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ দ্য অনারেবল হাইকোর্ট যদি দেয় সে দেশ শুড বি ডিসমিসড ফ্রাম সার্ভিস ফর এক্সাম্পল তা না কিন্তু আগামী দিনে অন্যান্য পুলিশ অফিসার যারা বিশেষ করে মার্ডার কেসগুলো তদন্ত করবে তাদের একটাই কাজ হবে যে আজকে দলদশে পরিণত হয়ে আমি আজকে আনন্যাচারাল ডেথ করে দেবো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে বলে আজকে ডিক্লেয়ার করে দেবো আমার কি চাই আমার ভালো পোস্টিং চাই আমার কি চাই ভালো টাকা কামাবো আমার কি চাই বিরাট বাড়ি গাড়ি করতে পারবো আপনি বলুন না আজকে যদি করাপশন কেসটা না হতো এই সন্দীপ ঘোষের মতো এত বড় একটা বাস্টার্ড কারণ ওখানে আজকে আজকে মধুচক্র পর্যন্ত বসানো হতো এই মেয়েটা পর্যন্ত জেনে গেছিল তিলত্তমা জেনে গেছিল শুনে নিন আজকে আপনার একটা ভিডিও নার্স না গিয়ে করেছে সত্যমিত্র আমি জানি না কিন্তু একটা যে সম্পর্কে পর্যন্ত সম্পর্কে মেয়েটি জানিয়ে জেনে গেছিল এবং এমডি একটা এক্সামিশন দেবে তাকে টাকা চাওয়ার ব্যাপারেও বলেছিল আমার কাছে যদি টাকা চাওয়া হয় টোটাল করাপশন দীর্ঘদিন ধরে যা হচ্ছে আমি সমস্ত স্প্রেড আউট করে দিন আজকে তার মৃত্যু মানে ভাবুন আজকে আমরা লাস্ট একটা কথা বলছি গত কয়েক কিছুদিন আগে পুলিশকে গঠন করার জন্য একটা কমিটি তৈরি করা হয়েছে তাতে একটা চারজনের কমিটি করা হয়েছে আচ্ছা অ্যাট্রোসিটি স্টপ করার জন্য দেখুন কয়েক মাস আগে করেছে সাথে করা আচ্ছা পুলিশে যদি পুলিশে অ্যাট্রোসিটির জন্য আইনটা করা হয়ে থাকে তার জন্য কমিটি করেছে চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি ডিজি অ্যান্ড আদার্স আপনার পঁচিশ সাতের পরে নয় আটে এত বড় ঘটনা পুলিশের জন্য হয়েছে এটা আজকে প্রমাণিত কারণ তথ্য সূত্র হান্ড্রেড সিক্সটি ওয়ান স্টেটমেন্ট হান্ড্রেড সিক্সটি ফোর স্টেটমেন্ট অ্যাট দ্য টাইম অফ ট্রায়াল অ্যাবুলিশ করবে টাকা দিয়ে পার্চেস করবে তথ্য সূত্র ভাই পারবে না টাওয়ার লোকেশন সিডিআর থেকে শুরু করে ডকুমেন্টস ডকুমেন্টস এভিডেন্স আপনি সারকমিস্টেন্সিয়াল এভিডেন্স ডকুমেন্ট পারবেন না অতএব আমার মনে হচ্ছে শেষ করছি একটা কথা বলে যে চার্জশিট দিলে তো হবে না কাস্টডি ট্রায়াল চাই যদি কাস্টোডি ট্রায়াল না হয় তাহলে অনুব্রত আগামী দিনে জামিন পেয়ে যাবে বাকিবুর জামিন পেয়ে গেছে আজকে ওই মানিক ভট্টাচার্য প্রসন্ন জামিন পেয়ে গেছে কেন আমাদের সিস্টেম নেই ডিটার এত বড় একটা ঘৃণ্য অপরাধ করার পরে সিবিআই যদি ইন টাইমে যদি আজকে চার্জশিটে দেয় দেখবেন আজকে ওরা জামিন পেয়ে যাবে কারণ বলছে এটা দিস ইজ ন্যাচারাল সুপ্রিম কোর্ট বলেছেন জামিন পাওয়াটা ন্যাচারাল অর্থাৎ সব জামিন পেয়ে যাবে